فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. এবার সংক্ষিপ্ত কথা হলো যে শরীয়ত সম্মত ইবাদত সমূহের ক্ষেত্রেও মানুষ শিথিলতা করে অথবা বাড়াবাড়ি করে বা অলসতা করে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক নীতিমালা কি? সঠিক নীতিমালা হলো মানে ছাড়াছাড়ি আর বাড়াবাড়ির মাঝখানে অবস্থান গ্রহণ করতে হবে, অতিরঞ্জনও করা যাবে না আর একদম ঢিলেমি দিয়ে ছেড়েও দেওয়া যাবে না। তো এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফাসতাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাতগাও, যে তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে মানে ইমানের পথে ফিরে এসেছে সবাই সোজা পথের উপর অটল থাকো, অটল থাকো, ফাস্তাকিম, অটল থাকো, বিচল থাকো, স্থির থাকো, যেমন তোমাকে হুকুম দেওয়া হয়েছে সেভাবে। তো আর তোমরা সীমা লঙ্ঘন করো, ওলা তাতগাও, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করিও না। তাহলে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে থাকতে বলা হলো এখানে, আর কোনো প্রকার বাড়াবাড়ি যেন আমরা না করি। তো এই আয়াতের ক্ষেত্রে সঠিক নীতিমালা নির্ধারণ করা হয়েছে এই আয়াতের মধ্যে, আর তা হলো যাবতীয় ইবাদতের উপর এমন ধারায় অটল থাকা যা বাড়াবাড়ি এবং শিথিলতার মধ্যবর্তী স্থান। তো এই হলো সংক্ষিপ্ত কথা, আমি এভাবে কিছু নোট দিচ্ছি, বিস্তারিত আলোচনা আমি এখানে আর করছি না, নোটগুলো দেখলেই বোঝা যাবে ইনশাআল্লাহ।